তার প্রকৃতির হাওয়া, হাওয়া তারপরে এবং সবুজ ঘাসের মধ্যে সকালবেলা শিশিরের পা ফেলে আর না, হ্যাঁ কতক্ষণ 1 ঘন্টা 45 মিনিট পর্যন্ত হাঁটাহাঁটি করি, খুব ভালো লাগে। নিরিবিল, নিরিবিলি, হ্যাঁ নিরিবিলির জন্যই এটা বেস্ট বেস্ট জায়গা। বাহ, শহরের কোনো কোলাহল নেই, হ্যাঁ তারপর সেই দুর্গ দূষিত পাওয়া মুশকিল। বাহ বাহ বাহ, এরকম জীবন পাওয়া মুশকিল, মুশকিল বাইরে জীবন, বৃদ্ধাশ্রম এরকম হয় না। হ্যাঁ খুবই সুন্দর, খুবই সুন্দর, মানে বাইরে এরকম পাওয়া খুব দুষ্কর, অসম্ভব। এরা প্রত্যেকেই খুব ভালো। আচ্ছা ফাইন ফাইন, আর কিছু? জীবনে স্বপ্ন দেখেছি যা, হ্যাঁ লাস্ট ফিনিশিং সেইটা সত্য। বাহ 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 বাহ, চমৎকার। আমি স্বপ্নে ভাবতেও পারিনি যে এরকম একটা জায়গায় এসে থাকবো। ফাইন ফাইন ফাইন, মাঝে মধ্যে তীর্থ করবেন আর এখানে এসে থাকবেন, কারণ বাউন্ডারি নেই, এটা ঠিক নেই, এর কোনো চাকরি নেই। বাহ 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 বাহ, সবাই খুব আন্তরিক, আর মালিকও খুবই ভালো ক্যান্ডিডেট পেয়েছে, খাওয়া দাওয়ার প্রতি যেরকম যত্ন, আমি অনেক বৃদ্ধাশ্রমে যাই, অনেক সময় দেখি যে খাবার দিয়ে চলে গেছে। সেটা আমি অনেক অনেক বৃদ্ধাশ্রম ঘুরেছি, হ্যাঁ এত সুন্দর পরিবেশ পাই। সবচেয়ে এর ভালো ই হচ্ছে কি, এর কোথায় ভীষণ নিরিবিলি, কোনো কোলাহল নেই, কোলাহল নেই, সকালবেলা ঘুম ভাঙবে পাখির ডাকে। মেদিনীপুর বাড়ি, আচ্ছা সে জায়গায় এখানে এসে ভর্তি হওয়ার একমাত্র কারণ যে নবদ্বীপ ঘুরতে এসে। আচ্ছা বাবা বাবা, চমৎকার চমৎকার, সুন্দর জায়গা, এর ভেতরে এই নিরিবিলিটাই সবচেয়ে। বাবা বাবা চমৎকার চমৎকার। অতিক্রমী দেখলাম, তার কারণ এদের নিজস্ব, যেহেতু জানতে পারলাম এদের নিজেদের পুকুরের মাছ, এর টেস্টটাই আলাদা পেলাম। মানে প্রত্যেকটা জিনিস খেয়ে বুঝলাম যে ঘরোয়া চাষাবাদের জিনিসের যে টেস্ট সেটা, এমনকি দইটা পর্যন্ত শুনেছেন নিশ্চয়ই যে দইটা নিজেদের। আমার একটা কৌতূহল হলো যে দই সাধারণত কী হয়, বাজার থেকে কিনে এনে আমাদের দেওয়া হয়, কিন্তু আমার জানতে ইচ্ছে হলো, তাই প্রশ্ন করলাম, আচ্ছা আপনারা যে এই দইটা দিয়েছেন, এই দইটা কোথাকার? এটা কি নিজেদের না বাইরে থেকে? ঘোষেরা দুধ দিয়ে যায় আমাদের এখানে, তো এই দুধ থেকে আমাদের এখানে নিজেরা বসিয়ে, এখানে বসিয়ে সেরা করে দই পাতা হয়। আচ্ছা বাহ, কারণ এটা খুব সুন্দর হয় দইটা, এবং টক দই, টক দই স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো। আর দোকানে যেটা হয় সেটা পাউডার দিয়ে এবং মিষ্টি, সেই দইয়ের কোনো উপকারিতা নেই, তার জন্যই টক দই। ফাইন, এই দেখলেন আজকে দুপুরের খাবার, আর কেমন হয়েছে সেই টেস্টটাও আপনাদের দেখাই। আমি কেমন হয়েছে প্রিপারেশন, রান্না ভালো কি না, আইটেম তো অনেক আছে, কিন্তু সেই আইটেম আমার জিভে লাগলো কিনা সেটাও শেয়ার করছি আপনাদের সঙ্গে। ওরা আমাকে বারণ করলো, চিনি দেবেন না, নুনও দেবেন না, চিনি এবং নুন ছাড়া আপনি খেয়ে দেখুন কেমন লাগে। আমি খেয়ে দেখলাম, সত্যি কোয়ালিটি আছে। আপনাদের বলবো এই বৃদ্ধাশ্রমে আসবেন কেন, একটা প্রথম কারণ হলো আপনার দেখাশোনা, আপনার পরিচর্যা, আপনার প্রতি আন্তরিকতার সঙ্গে সেবা যত্ন, এবং খরচটা যেন একদম রিজনেবল হয়, কারণ হাতে টানাটানি যেসব বৃদ্ধ বৃদ্ধা আছেন, যারা আমাকে ফোন করে বলছেন উজ্জ্বল কম খরচ একটা দেখো, তাদের জন্য বলবো এই বৃদ্ধাশ্রম কিন্তু আপনার জন্য একদম মানানসই। তবে আরেকটা কথা বলতে হবে, সময়টা কিন্তু আগামী 3 মাস, কারণ প্রতিষ্ঠানের প্রধান বলেই দিয়েছেন আমি তোমার কথা রাখতে পারি, তবে 3 মাসের বেশি টাইম দিতে পারবো না। অর্থাৎ আপনাকে যা ভাবতে হবে আজকেই ভাবতে হবে, এই ভিডিও দেখার পর সিদ্ধান্ত নেবেন যে এখানে 3 মাস এসে আগে থাকবো, 3 মাস চলাকালীন আমি এখানে ফাইনাল করে দেবো, এবং প্রতি মাসে মাসের টাকা মাসে দেবো, এবং সারা বছর থাকবো, তাহলে অসুবিধা হবে না। 3 মাসটা অবজারভেশন পিরিয়ড হিসেবে আমি উল্লেখ করেছি, তা বলেই নয় যে আপনাকে 1 মাসের জন্য আসতে পারবেন না, 2 মাসের জন্য আসতে পারবেন না, এরকম নয়। আপনি আসুন, 1 মাসের জন্য আসতে পারেন, 2 মাসের জন্য আসতে পারেন, তবে 3 মাসের হলে আপনি একটা প্যাকেজ পাবেন, রিজনেবল প্রাইস পাবেন, কারণ এই টাকায় আপনার বাড়িতে সবজি খরচা, মুদিখানা খরচা হবে না, যে টাকা দিয়েছি এই অফার প্রাইসে আসুন। আর এখানে প্রতি মঙ্গলবার, বৃহস্পতিবার এবং স্যাটারডেগুলো ওরা খুব সাত্বিকভাবে রান্নাবান্নার দিকে নজর রাখে, সেটাও দেখলাম আর খেয়ে দেখলাম, খাবারের কোয়ালিটি সত্যি আপনার পছন্দ হবে, এটা আমি নিশ্চিত করে বলতে পারি। আমি এখানে বসে খেলাম তার কারণ এদের 3টে জায়গা আছে, আপনি রুমেও খেতে পারেন, অথবা এদের ডাইনিং স্পেসে আছে সেখানেও বসে খেতে পারেন। আর এখানে খেলাম কারণ ওরা যদি আমায় কোনো জিনিস কম দেয় সেটা একটা ভয় ছিল, আমি জিজ্ঞেস করলাম প্রত্যেকটা হাঁড়িতে কী কী ঢাকা দেওয়া আছে, সেসব দেখতে চাইলাম,
ওরা আমাকে প্রত্যেকটা জিনিস মোটামুটি আট রকম পথ ছিল, সেই আট রকম পথ প্রত্যেক দিন রান্না হয়, প্রত্যেক দিনই পরিবেশন করা হয় এই সিনিয়র সিটিজেনদের। আপনারা পাবেন, আপনারা আসুন এখানে, সবটাই উপভোগ করতে পারবেন, কিচ্ছু বলার নেই। এতটাই ভালো হয়েছে না, খেলাম টিকটি করে খেলাম, আপনারাও খাবেন। বাড়িতে অনেক দিন ধরেই ভাবছেন বৃদ্ধাশ্রমের কথা, ছেলেমেয়েরা শুনলে ইতস্তত বোধ করছে, নাকচ করছে, তাদের কাছে ধারণা নেই। আপনারা বৃদ্ধাশ্রম আসছেন মানে এটা নয় যে পারমানেন্টলি কোথায় যাচ্ছেন, এটা ঘুরতে আসুন, একটু বেড়াতে আসুন, এখানে কিছুদিনের জন্য, এক মাস দু মাস দেড় মাসের জন্য এসে ঘুরে যান, দেখুন কেমন লাগছে। ভাবুন একটা আত্মীয় বাড়িতে আসছেন, একটা আত্মীয় বাড়িতে যেভাবে যায় সেভাবে এসে থাকুন, থেকে দেখুন, আর ভালো লাগবে এটা নিশ্চিত, কিচ্ছু বলার নেই। আর একটি রুমে একজন রয়েছেন, তার যে ধরনের থাকার ব্যবস্থা দেখে নজর কেড়েছে আমার, আর এটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। দেখুন এই সেই, উনি সম্ভবত বৈষ্ণব ভক্ত এবং ঘরেই ঠাকুর। আরে বাপরে বাপ, এখানে সেই বাঙালি বাবু যেটা নিয়ে আমি আগে একটা ভিডিও করেছিলাম, আপনাদের বৃন্দাবন দেখিয়েছিলাম, এখানে উনি নিজেই একটা বৃন্দাবন বানিয়ে ফেলেছেন। আর এখানে সেই রাধারানী, এই সেই ক্যান্ডিডেট, সিঙ্গেল রুম, সিঙ্গেল বেড, সব কিছুর ব্যবস্থা রয়েছে, অ্যাটাচ টয়লেট। কেমন আছে, এনার জন্য কীরকম ব্যবস্থা রাখা আছে? আসলে ইনি অনেকদিন যাবৎ ডিফেন্স লাইনে ছিল। আচ্ছা, তা ওনার খুব প্রথম থেকেই এসে দিয়ে বলেছে আমি ভগবানের খুব ভক্ত অ্যাকচুয়ালি, যে বসুন, বসে বলি, তো ভগবানের সাথে বললে খুব ভালো লাগবে আর কি, এটার জন্যই আর কি। এই যে ভগবানগুলো নিজেই নিয়ে এসছে, তো আমাদের কাছে বলছে যে আমরা, আমি এরকম ভগবানের পুজো করতে, তো খুব ভালো কথা। যে এই কিচেনের মধ্যে দেখুন দেখা যাচ্ছে রাধা মাধব আছে, স্কন মন্দিরে যে রাধা মাধব আছে সেই রাধা মাধব উনি নিয়ে এসছেন, এবং গয়না উনি বানিয়েছেন এবং নিজেই পুজো আস্থা নিজেই করে। আচ্ছা, আমি এমনকি ভোগ লাগাই, ভগবানকে ভোগ লাগাই, তিলক কাটে, জপ করে। আচ্ছা, ফাইন ফাইন, ভগবানকে সবসময় ভগবানকে নিয়ে মেতে থাকে। আচ্ছা, ওনার জন্য কি নিরামিষের ব্যবস্থা আছে এখানে? হ্যাঁ অবশ্যই, ওর জন্যই তো। আচ্ছা, এখানে যারা ধরুন নিরামিষ খাবে, হ্যাঁ তাদের জন্য কি আলাদা সেপারেট সম্পূর্ণ? হ্যাঁ সম্পূর্ণ সম্পূর্ণ, নাহলে ভগবানকে তো ভোগ দেওয়া যাবে না। বাহ, নিরামিষ না হলে চমৎকার। বাহ ফাইন, আপনাকে পেয়ে খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে, খুব চমৎকার লাগছে। একটু কানে অল্প শোনে। আচ্ছা, উনি বলতে যাচ্ছেন নাম জপটা নিয়ে একটু আমাকে ছবি তুলতে। আচ্ছা, উনি একটু কানে কম শোনে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। বা বাবা চমৎকার, এই হচ্ছে সেই ক্যান্ডিডেট। কেমন, সব সময় এরকম এরকম ভালো ভালো ক্যান্ডিডেট এখানে রয়েছে। আপনি যদি চান এখানে সঙ্গী হবেন এদের, এবং আপনি চান এখানকার একটা অ্যাসোসিয়েট পাবেন, বৃদ্ধ বয়সে ভালো সঙ্গতা পাবেন, সেই সঙ্গের জন্য বলবো এখানে আসুন, খুব ভালো একটা টিম। এমনকি এমনকি একটা মজার কথা বলি, উনি আম খেতে পছন্দ করতেন না অন্য অন্য জায়গায়। আচ্ছা, এই কারণে, কারণ উনি কার্বাইডের আম পছন্দ করে না। আমাদের এখানে পাশেও বাগান আছে আমাদের নিজেদের, বা এখানেও আম গাছ অনেকগুলো, গাছে পেকে যে আমগুলো যায় সেই আমগুলো এখানে নিয়ে এসে সব সকলদের খাওয়ানো হয়। বা এখানকার বিদ্যুবিদ্যাদের, হ্যাঁ বা এই আমগুলো ফ্রেশ এবং গাছে পাকা, তার জন্য বাইরের আম আপনি হয়তো পেতে পারেন অন্যান্য বৃদ্ধাশ্রম, কিন্তু গাছে পাকা আম একমাত্র মিষ্টি ফল এখানেই পাবেন। চমৎকার চমৎকার, আর কি চাই? আপনাদের যারা দেখছেন এই ভিডিও, যত্ন সহকারে দেখে এখানেই আসুন, আগামী তিন মাসের জন্য এসে ভ্রমণ করে যান। সবাইকে যাদের দেখাচ্ছি তাদের সঙ্গে আপনি হবেন নতুন সদস্য, এদেরকে পাবেন আপনার নতুন সঙ্গের আগামী দিনের পথ চলার সঙ্গী। আমি প্রত্যেকটা ফ্লোরে যখন গেলাম মনে হলো যে একটা ফ্লোর আপনাদের সঙ্গে শেয়ার করি। এই ফ্লোরে এসে দেখলাম এত সুন্দর গুছানো, এত পরিপাটি, পূজ্য পরিষ্কার। তার থেকে বড় কথা হলো এখানকার যারা পরিষেবার সঙ্গে যুক্ত ইয়াং গ্রুপকে রেখেছেন, সত্যি কথা বলতে কি সারা পশ্চিমবঙ্গ তথা বাইরেও দেখতে পাচ্ছি সিনিয়র সিটিজেনদের প্রতিষ্ঠানে অনেক ইয়াং গ্রুপ চালাচ্ছে, অনেক বৃদ্ধবিদ্যা চালাচ্ছে, কিন্তু এখানকার যে ইয়াং গ্রুপের সঙ্গে কথা বললাম, আর আপনারা তাদের যে বাচনভঙ্গি, তাদের যে কাজের পরিকাঠামো পরিধি, সেগুলো তুলে ধরতে পেরে আমারও খুব ভালো লাগছে যে ওদের যে ধরনের একটা একাগ্রতা রয়েছে, যে ধরনের কাজ করার মানসিকতা রয়েছে, তা কিন্তু মানে নজর কাড়বে শুধু নয়, থেকে তৃপ্তি পাবেন। এটা এখানে এখানে থাকলে একদম তৃপ্তি পাবেন, এ ব্যাপারে নিশ্চিত আপনারা।